আমি অধিকাংশ ভিডিওতেই পুরুষ কিভাবে নারীকে দ্রুত উত্তেজিত করবে কিংবা কিভাবে নারীকে দ্রুত আনন্দ দেবে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করি, যার ফলে অনেক পুরুষরাই অভিযোগ করেছে যে পুরুষকে কিভাবে উত্তেজিত করবে বা একজন স্ত্রী তার স্বামীকে কিভাবে আনন্দ দেবে বা তৃপ্তি দেবে এই বিষয়গুলো সম্পর্কে কেন আলোচনা করি না। এজন্য আজকে পুরুষের শরীরে এমন কিছু জায়গা নিয়ে আলোচনা করব, ঘনিষ্ঠ মুহূর্তে একজন স্ত্রী তার স্বামীর শরীরে এই সকল জায়গায় আদর করে তার ঘনিষ্ঠ মুহূর্তের আনন্দকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে পারবে। স্বামী স্ত্রী যখন ঘনিষ্ঠ মুহূর্তের আগে ফোর প্লে করে, অর্থাৎ একজন আরেকজনকে আদর করে উত্তেজিত করার চেষ্টা করে, তখন স্ত্রী যদি স্বামীর চুলে তার হাত দ্বারা বিলি কেটে দেয় কিংবা চুলের গোড়ায় হালকা স্পর্শ করে বা আদর করে, তাহলে এই বিষয়টা কিন্তু স্বামীকে অনেক বেশি উত্তেজিত করে দেয় এবং আবেগী করে তোলে। ছেলেদের চুলের গোড়া খুবই স্পর্শকাতর জায়গা। যখন কোনো স্ত্রী তার স্বামীর চুলের গোড়ায় এভাবে আদর করে, তখন স্বামীর কাছে এই বিষয়টা অনেক ভালো লাগে এবং স্বামীর মনে হয় যে সে হয়তো তার স্ত্রীকে সঠিকভাবে আদর করতে পারছে এবং তার স্ত্রী হয়তো তার আদরটা উপভোগ করছে। মেয়েদের কানের লতি খুবই স্পর্শকাতর। ঘনিষ্ঠ মুহূর্তে সঙ্গী যদি মেয়েদের কানের লতিতে হালকা চুমু খায় কিংবা ছোট ছোট করে কামড় দেয়, তাহলে কিন্তু মেয়েরা খুব দ্রুত উত্তেজনা অনুভব করে। তাই একান্ত সময় আপনার স্বামীর ন্যায় আপনিও আপনার স্বামীর কানের লতিতে এভাবে চুমু খেতে পারেন, হালকা দাঁত দিয়ে কামড় দিতে পারেন, তাহলে দেখবেন আপনার স্বামী কত দ্রুত উত্তেজনা অনুভব করছে। অথবা এই সময় তার কানের কাছে আপনার মুখ রেখে ফিসফিস করে উত্তেজক বিভিন্ন কথা বলতে পারেন কিংবা আপনার অনুভূতির কথা প্রকাশ করতে পারেন। এটাও তাকে উত্তেজিত তো করবেই, সেই সাথে আপনি যে তার আদরটা উপভোগ করছেন এই বিষয়ে তার আত্মবিশ্বাস জাগাবে। মেয়েদের ন্যায় ছেলেদের গলাও কিন্তু অনেক স্পর্শকাতর। আপনিও আপনার স্বামীর গলায় ছোট ছোট চুমু খেতে পারেন, আপনার জিহ্বা স্পর্শ করতে পারেন কিংবা হালকা করে তার গলা চুষে দিতে পারেন কিংবা দাঁত দিয়ে হালকা হালকা করে কামড় দিতে পারেন। এটাও কিন্তু তাকে দ্রুত উত্তেজনা করার পাশাপাশি আপনি তার সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য কতটা উত্তেজিত তা তাকে বুঝতে সিগনাল দিবে। কোনো কোনো ছেলের ঘাড় অনেক বেশি স্পর্শকাতর। এখানে মেয়েদের হাত দ্বারা স্পর্শ কিংবা হালকা আদর একটা ছেলেকে অনেক বেশি উত্তেজিত করে তুলতে পারে, তাই আপনার স্বামীর ঘাড়েও আদর করতে একেবারেই ভুলবেন না। পৃথিবীর প্রায় সকল পুরুষই কিন্তু মহিলাদের বুকে আদর করতে বা বুক স্পর্শ করতে অনেক বেশি পছন্দ করে। মহিলাদের বুকের ন্যায় পুরুষের বুক এবং বুকের কালো অংশও কিন্তু অনেক বেশি স্পর্শকাতর। এখানে কোনো মহিলা আদর করলে বা ঠোঁট বা মুখ দ্বারা স্পর্শ করলে পুরুষ খুব দ্রুত উত্তেজিত হয়ে পড়ে। ছেলেদের পায়ের রানও তার শরীরে খুব স্পর্শকাতর একটি অঙ্গ। এখানে স্ত্রীর চুমু, হাতের স্পর্শ কিংবা ছোট ছোট কামড়ও কিন্তু পুরুষকে অনেক দ্রুত উত্তেজিত করে। স্বামী যখন আপনাকে আদর করবে, তখন একই সাথে আপনিও যদি আপনার হাত দ্বারা তার অঙ্গ স্পর্শ করেন এবং হালকা মৈথুন করে দেন, তাহলে কিন্তু আপনার স্বামীর কাছে এই বিষয়টা অনেক ভালো লাগবে এবং সে মনে মনে ভাববে সে যতটা আপনার সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য আগ্রহী, আপনিও ঠিক একইভাবে তার সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য অস্থির হয়ে রয়েছেন। অধিকাংশ মহিলারাই ঘনিষ্ঠ মুহূর্তে একেবারে মরার মতো শুয়ে থাকে, যেটা পুরুষকে খুবই বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। তখন পুরুষের কাছে মনে হয় যে এই ঘনিষ্ঠ হওয়ার বিষয়ে শুধুমাত্র তার নিজের আগ্রহ রয়েছে। তার স্ত্রীর কোনো আগ্রহই নেই। কিন্তু আপনিও যদি ঘনিষ্ঠ মুহূর্তে তার মতো করে তালে তাল মিলিয়ে একই রকমভাবে তাকে আদর করেন, তাহলে দেখবেন তার কাছে এই বিষয়টা অনেক বেশি ভালো লাগবে এবং একই সাথে আপনার কাছেও কিন্তু ঘনিষ্ঠ মুহূর্তের আনন্দটা কয়েক গুণ বেড়ে যাবে এবং আপনার স্বামীও কিন্তু এরপরে আপনার সাথে বারবার ঘনিষ্ঠ হতে চাইবে। তাই ঘনিষ্ঠ মুহূর্তে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং স্বামী যখন আপনাকে আদর করবে, তখন একই সাথে তাকেও আপনি আদর করবেন।